টেট দুর্নীতিতে খোঁজ নেই প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতির, বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কায় লুকআউট নোটিশ সিবিআই, ছবি দিয়ে তথ্য বিমানবন্দরে। লুকআউট নোটিশের মধ্যে খোঁজ মিলল মানিকের। যখন যখন যেমন নির্দেশ এসেছে প্রত্যেকটি বিষয়ের আমি পুঙ্খানুপুঙ্খ কমপ্লায়েন্সের মধ্যে আছি। নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই নজরে সুবিরেশ, কলকাতায় ফিরতেই বাঁশদ্রোণী সিল করা ফ্ল্যাটে রাত একটা পর্যন্ত ম্যারাথন তল্লাশি। নিয়োগ দুর্নীতির দায় আড়ালেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান। আপনার টেনিওরে চেয়ারম্যানশিপ থাকাকালীন কি দুর্নীতি হয়েছে স্যার? না না না, এই দুর্নীতি হয়নি। ছোট নামে মিডলম্যান প্রদীপের নম্বর সেভ ছিল ধৃত এসপি সিনহার ফোনে, মেলে মিলেছে অনেক অযোগ্য প্রার্থীর নাম, দাবি সিবিআই। শিক্ষা স্বাস্থ্য দমকলের পর তমলুক ঘাটাল সমবায় ব্যাংকেও নিয়োগে দুর্নীতি, সমবায় ব্যাংকে তৃণমূল ঘনিষ্ঠদের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ। সমবায় মন্ত্রীর ঘনিষ্ঠের বোন থেকে তৃণমূল নেতা ব্যাংক কর্তা, মেধা তালিকায় না থেকেও ঘনিষ্ঠদের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ। আমি কোনো ক্ষেত্রে কোনো রেকমেন্ড করিনি, এটা সম্পূর্ণ অসত্য। অনুব্রতকে জামিন না দিলে ফাঁসিয়ে দেওয়ার হুমকি, ভিন রাজ্যে মামলা সরানোর আবেদন আইনজীবীদের একাংশের, দেশের প্রধান বিচারপতিকে চিঠি। তৃণমূলের উনিশের পাল্টা বিরোধীদের চব্বিশ, সম্পত্তি বৃদ্ধির মামলায় এবার রাজনাথ, স্মৃতি, নাড্ডাদের নাম জড়িয়ে হাইকোর্টে মামলা, হিসেব তলবের আর্জি। শিশির শুভেন্দুর সঙ্গে সেলিম সুজন মান্নান, চব্বিশ বিরোধী নেতা সম্পত্তি বৃদ্ধি নিয়ে হাইকোর্টে নতুন মামলা, তদন্ত হলে হোক চ্যালেঞ্জ বিজেপির। দুদিন ধরে তৃণমূলের কোনো বৈঠকে নেই কুণাল ঘোষ, পার্থ অনুব্রত প্রসঙ্গে মনোভাব নিয়ে ব্যক্তি ও দলের মুখপাত্রের মধ্যে সংঘাত, দাবি কুণাল ঘনিষ্ঠ মহল সূত্রে। পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল নির্বাচনে শাসক প্রার্থী তালিকায় বাদ নির্মল মাঝি, শান্তনু সেনের নাম, নতুনদের জায়গা দাবি অ্যাডহক কমিটির চেয়ারম্যানের। পুলিশি হেফাজতে রহস্য মৃত্যু, পিটিয়ে মারার অভিযোগে গলফ গ্রিন থানার সিভিক ভলান্টিয়ার গ্রেফতার, অনিচ্ছাকৃত খুন সহ একাধিক ধারা যুক্ত। পুজো কমিটিগুলিকে অনুদান ও বিদ্যুৎ বিলে ছাড়, চ্যালেঞ্জ করে হাইকোর্টে তিনটি জনস্বার্থ মামলা দায়ের, আজ শুনানির সম্ভাবনা। এআইএফএফ নির্বাচনে নয়া মোড়, সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন বাইচুং ভুটিয়া, এলেন অন্ধ্রপ্রদেশ ফুটবল সংস্থা থেকে, সমর্থন এল রাজস্থান থেকে। আজ কৌশিকী অমাবস্যা, তারাপীঠে তারামায়ের আবির্ভাব দিবস উপলক্ষে বিশেষ পুজো, ভোগের আয়োজন, সন্ধ্যায় আরতি, সরাসরি এবিপি আনন্দে দিনভর। ভার্চুয়ালি নয়, সশরীরে আদালতে যেতে চান পার্থ, এক বছর আগে দুর্নীতির প্রতিবাদ করায় শোকজ, সমবায় দুর্নীতি কাণ্ডে দাবি প্রাক্তন চেয়ারম্যানের, ঘণ্টাখানিক সঙ্গে সুমন রাতাটায়। বকেয়া 31% ডিএ সরকারের 258 কোটির পুজো অনুদান ঘিরে তুঙ্গে বিতর্ক, আজ হাইকোর্টে তিনটি জনস্বার্থ মামলার শুনানি, ঘণ্টাখানিক সঙ্গে সুমন রাতাটায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।